আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম 3D ওয়ালপেপার নিউ মডেল। তো চলুন আগে আপনারা আমাদের এই 3D নতুন মডেলের ডিজাইনগুলি দেখে নিন এবং এটা সম্পর্কে বিস্তারিত জেনে নিন। এই 3D ওয়াল প্যানেলগুলি হচ্ছে হাই কোয়ালিটি ওয়ালপেপার, আর যেগুলি আপনি সাধারণত পানির সময় ওয়াশ করতে পারবেন, ধুইতে পারবেন। এবং এই 3D ওয়াল প্যানেলগুলি হচ্ছে এত স্ট্রং, এগুলি আমি অথবা আপনি দুজন তিনজন মিলেও টেনে ছেঁড়া যাবে না। সাধারণ নর্মাল ওয়ালপেপার যেগুলি সেগুলি ছেঁড়া যায়, কিন্তু এই ওয়ালপেপারটা ছেঁড়া যাবে না। আপনি কোন ধরনের দেওয়ালে এই 3D ওয়ালপেপারগুলি লাগাতে পারবেন? অবশ্যই আপনি যখন 3D ওয়ালপেপার লাগাবেন, আপনি যেখানে লাগাবেন আপনার দেওয়ালগুলি কিন্তু ভালো থাকতে হবে। যেমন আপনার দেওয়ালে যদি রং করা না থাকে, অবশ্যই দেওয়ালটাকে ভালোভাবে ঘষে একদম কমপ্লিটলি প্লাস্টার করার পরে ভালোভাবে ঘষে নিতে হবে। ঘষে এটাতে প্রাইমার মেরে দিতে হবে। আপনি যদি চান যে রং করে লাগাবেন তাও করতে পারেন, কিন্তু যদি চান যে না রং করবেন না প্রোটিন করবেন, তাহলে আপনি অবশ্যই ঘষে এটাকে প্রাইমার মেরে দিতে হবে আপনার দেওয়ালকে। তারপর প্রোটিন মেরে আপনি সরাসরি ওয়ালপেপার লাগিয়ে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর যদি আপনার পুরাতন দেওয়াল হয়, যেমন ধরুন আপনার দেওয়ালে আগে রং করা রয়েছে, সেক্ষেত্রে কিছুই করতে হবে না, সরাসরি ওয়ালপেপার লাগিয়ে দিতে পারবেন এই 3D ওয়ালপেপার। আর যদি আপনার দেওয়ালে নোনা ধরা থাকে অথবা দেওয়ালটা ড্যাম, সেক্ষেত্রে আপনাকে যে কাজ করতে হবে, যদি নোনা ধরা থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে কিছু করতে হবে না, জাস্ট যেখানে নোনা ধরা এখানে আপনি কাউকে একটা রং মিস্ত্রিকে বললে ওরা ঠিক করে দিবে। আর যদি আপনার দেওয়ালগুলি পুরোপুরিভাবে ড্যাম হয়ে যায়, তাহলে অবশ্যই আপনার দেওয়ালে PVC বোর্ড মেরে নিতে হবে। প্রথমে PVC বোর্ড মেরে আপনি 3D ওয়ালপেপার লাগাবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না পেপারে। 3D ওয়ালপেপার লাগাতে হলে অবশ্যই আপনার দেওয়ালটা ভালো থাকতে হবে। আসুন আমরা 3D ওয়ালপেপার এক রুমে লাগালে কত টাকা খরচ আসবে সেটা জেনে নিই। থ্রিডি ওয়ালপেপার সাধারণত পৃথিবীর সব থেকে সুন্দর এবং হাই কোয়ালিটির পেপার হয়ে থাকে। আর 3D ওয়ালপেপার প্রতি স্কোয়ার ফিট ধরুন 12 ইঞ্চিতে 1 ফুট, 12 ইঞ্চি যেভাবে চারপাশ দিয়ে 12 ইঞ্চি করে মেজারমেন্ট করা হয়, সেক্ষেত্রে এখানে 1 স্কোয়ার ফিট হয়ে থাকে। প্রতি স্কোয়ার ফিট 140 টাকা ফিটিং সহকারে। আর আপনি যদি পুরো রুমে লাগাতে চান, 10x10 যদি রুম হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার একটা রুমে প্রায় 40,000 টাকার মতো ফিটিং সহ আসবে 3D ওয়ালপেপার। আর 3D ওয়ালপেপারকে আপনি সাবান দিয়ে, ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনি আপনার মনের মতো করে এটাকে ধুয়ে নিতে পারবেন। আর কীভাবে আপনি আপনার বাসা অথবা অফিসে যে কোথাও আপনি 3D ওয়ালপেপার লাগাবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দিবেন অথবা আপনার পছন্দের ডিজাইনটি পাঠিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আপনি আপনার দেওয়ালের সাইজগুলি আমাদেরকে লিখে পাঠাবেন, তাহলে আমরা মেজারমেন্ট করে হিসাব করে আপনাকে বলে দিব আপনার কত স্কোয়ার ফিট হয়েছে অথবা আপনার দেওয়ালে কত স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগবে, এবং সেই হিসেবে আমরা 140 টাকা ফিটিং সহ আপনাকে হিসাব করে দিব টোটাল মেজারমেন্ট আপনার কত টাকা আসবে। এগুলির গ্যারান্টি হচ্ছে কালার গ্যারান্টি 10 বছর এবং ওয়ারেন্টি সার্ভিস থাকবে 5 বছর। এবং আমাদের এই 3D ওয়ালপেপারটা মিনিমাম 20 থেকে 25 বছরে নষ্ট হবে না। এগুলি যদি বাচ্চারা এটা ব্লেড দিয়ে টান দেয় অথবা খোঁচা মেরে, কিছুই হবে না। এই 3D ওয়ালপেপার অনেক শক্ত, অনেক হাই কোয়ালিটির ব্যাপার এটা। তো ভিউয়ার্স, আপনারা যারা এই 3D ওয়ালপেপার নিয়ে বিজনেস করবেন, তারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারেন আপনার এলাকায়। আপনি যে বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন, আপনি আমাদের কাছ থেকে জাস্ট অর্ডার করে করে আপনি মাল নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন আপনার এলাকায়। যেহেতু এটা একটা আনকমন প্রোডাক্ট অথবা একটা
এটা অত্যাধুনিক দেওয়াল ডেকোরেশন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা বিজনেস শুরু করতে পারেন, ভালো অ্যাভেলেবেল ভ্যালু পাবেন আপনারা। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন, এবং ভালো লাগলে ভিডিওতে একটি শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকেন, এবং আমাদের ডিজাইনগুলি শেষ পর্যন্ত অনেক ডিজাইন রয়েছে, সবগুলি দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম।